वेलकम बैक पावरपॉइंट पार्ट 4 आजकेर भिडियोते आमरा देखबो पावरपॉइंटेर होमेर ड्रॉइंग एबं एडिटिंग ग्रुप। तार आगे आमरा पावरपॉइंटेर तीनटी पार्ट देखेछि। पार्ट 1 आमरा देखेछि किभाबे पावरपॉइंट ओपेन करते हय एबं फाइलेर प्रत्येकटी अपशन। तारपर आमरा पार्ट 2 ते देखेछि होमेर क्लिपबोर्ड ग्रुप एबं स्लाइड ग्रुप। पार्ट 3 ते आमरा देखेछि फन्ट ग्रुप एबं प्याराग्राफ ग्रुप। और आजकेर पार्ट 4 ए आमरा देखबो ड्रॉइंग ग्रुप एबं एडिटिंग ग्रुप। ड्रॉइंग ग्रुपे थाकबे मूलत आँकाकी। ए आँकाकीगुलो आमरा शेप दिए करते पारबो। शेप दिए अपनी चाइले अनेक किछु अपनी करते पारबेन। अपनी एकटु क्रिएटिव होले बा क्रिएटिविटी थाकले अपनी ए शेप दिए अनेक किछु आँकते पारबेन। ए शेप दिए जेमन अपनी विभिन्न डिजाइन करते पारबेन, ड्रॉइंग करते पारबेन, विभिन्न मैप आँकते पारबेन, इमोजिगुलो आँकते पारबेन, तारपर अपनी जातीय पताकागुलो आँकते पारबेन, किंबा सुंदर सुंदर करे अपनी सिम्बलेर मतो करे आँकते पारबेन। এই ড্রয়িং এর শেপগুলো দিয়ে আপনি লেখার আগে সিম্বল দিতে পারবেন কিংবা বিভিন্ন ডিজাইন করতে পারবেন। স্লাইডকে আরো আকর্ষণীয় করার জন্য এই শেপের গুরুত্ব অনেক। তারপর রয়েছে এডিটিং গ্রুপ। এডিটিং গ্রুপে আছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। ফাইন্ড দিয়ে আপনি যে কোনো কিছু আপনি খুঁজে বের করতে পারবেন। রিপ্লেস দিয়ে আপনি এগুলোকে রিপ্লেস বা পরিবর্তন করতে পারবেন এবং সিলেক্ট দিয়ে আপনি শেপ, টেক্সট, লেখা কিংবা বিভিন্ন কিছুকে আপনি সিলেক্ট করতে পারবেন। তাহলে চলুন বিস্তারিত আমরা কম্পিউটারে প্র্যাকটিক্যালি দেখে নিই। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এখন আমরা দেখব পাওয়ারপয়েন্টের পার্ট 4। এই পার্ট 4 অপশনে থাকবে হোমের ড্রয়িং এবং এডিটিং। তার আগের তিনটি পার্ট না দেখে থাকলে আপনি অবশ্যই সেগুলো দেখে নেবেন। সেগুলোর মধ্যে আছে পাওয়ারপয়েন্ট ওপেন করা, ফাইলের অপশন এবং ক্লিপবোর্ড, স্লাইড, ফন্ট, প্যারাগ্রাফ। এই অপশনগুলো আছে, সেগুলো আপনি আগে দেখে নেবেন। তো আজকে প্রথম আমরা দেখব এই ড্রয়িং যে অপশন দেখতেছেন, এই ড্রয়িং। তো ড্রয়িংয়ের মাধ্যমে মূলত আঁকাআঁকি করা হয়। তো ড্রয়িংয়ের শুরুতে আছে এরকম একটা আপনি বক্স দেখতে পারবেন। বক্সে যদি আপনি এখানে ক্লিক করেন তো প্রথমে আপনি দেখতে পারবেন রিসেন্ট। তো আমি এগুলো সম্প্রতি যেগুলো ইউজ করেছি এখানে রিসেন্ট হিসাবে সেগুলো চলে এসেছে। তো এটার প্রথমে আপনার থাকবে লাইন। तो लाइनের মাধ্যমে আপনি যে কোনো একটি লাইন টানতে পারবেন। এই যে যেগুলো আপনি লাইন দেখতেছেন এগুলো আপনি নিতে পারবেন। তো প্রথমটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে এই দেখুন এখানে আমার মাউসের কার্সরটি প্লাস হয়ে গেছে। এখন যদি আমরা এভাবে টান দিই লাইনটা হবে, দেখুন লাইনটা কিন্তু বাঁকা হচ্ছে। আপনি যদি কিবোর্ডের শিফট চেপে ধরেন তাহলে লাইনটি সোজা হয়ে যাবে। তো আপনার যেমন লাইনটি প্রয়োজন বা যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এভাবে নেবেন। তাহলে দেখুন নেওয়ার পরে আমাদের লাইনটি হয়ে গিয়েছে। तो এখন আপনি চান যে লাইনটা আপনি এই কালার দিবেন না, আপনি অন্য কালার দিবেন, একটু মোটা করবেন, সেগুলো করার জন্য আপনি এখানে ফরম্যাটে ক্লিক করবেন। দেখুন আমরা যখন বাইরে ক্লিক করব কিংবা সিলেক্ট করব তখন এই ফরম্যাট অপশনটি কিন্তু থাকবে না। তো আমরা যখন এখানে ক্লিক করব তো এখানে ফরম্যাট কিংবা লেআউট থাকবে। তো এখানে আপনি ফরম্যাট কিংবা লেআউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রথম দেখতে পারবেন ইনসার্ট শেপ, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর দ্বিতীয় দেখতে পারবেন আপনি শেপ ইনসার্ট। তো আপনি শেপ ইনসার্টে এখানে ক্লিক করলে লাইনের বিভিন্ন রকম আরও ডিজাইনগুলো আপনি এখান থেকে পাবেন। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা দিবেন। তারপর দেওয়ার পরে এটা হচ্ছে শেপের ফিল কালার, এটা এখন ইনঅ্যাক্টিভ আছে। তো আমি একটু পরে যখন অন্য শেপ দিয়ে দেখাবো তখন সেটা আপনি বুঝতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে শেপ আউটলাইন। তো আপনি যদি এখানে আউটলাইনে ক্লিক করেন এখান থেকে শেপের বিভিন্ন কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি আপনার কালার পছন্দ না হয় তাহলে আপনি এই মোর কালার যাবেন। মোর কালার গেলে আরও কালার পাবেন, যেটা আপনার পছন্দ আপনি সে ধরনের কালার দিয়ে ওকে দিবেন। তাহলে এটার কালার কিন্তু চেঞ্জ হবে। তো এখানে আরও নানান ধরনের অপশন আছে। তো আপনি যদি এখানে আউটলাইন না দিতে চান এটা চলে যাবে। তারপর এখান থেকে যদি আপনি আইড্রপার দেন, আমরা আইড্রপার আগের কাজ দেখিয়েছিলাম পার্ট 3-তে। অর্থাৎ মনে করেন আমি আইড্রপার দিয়ে এখানে কালার দিয়ে এখানের এই কালারটা দিয়ে আমি লাইনটাকে সিলেক্ট করব। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কালারটা আইড্রপারের মাধ্যমে এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর এখানে যে অপশনটি আছে সেটা হচ্ছে ওয়েট। এটার মাধ্যমে আপনি লাইনটাকে মোটা বা চিকন করতে পারবেন। আমার যদি আরও মোটা প্রয়োজন, এরকম আমরা মোটা দিলাম, লাইনটি কিন্তু আরও মোটা হয়ে গিয়েছে। তো আমরা যদি মোর লাইন্স যাই এখানে আরও আপনি অনেকগুলো অপশন পাবেন, সবগুলো আপনি চেক করে নেবেন। আমার পক্ষে এতগুলো দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে আরও যে অপশনগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি দেখে নেবেন। আপনার যেরকম মোটা লাইন প্রয়োজন আপনি এগুলোর উপরে মাউস আনলে আপনি লাইনটাকে মোটা করতে পারবেন। তার নিচে যে অপশনটি আছে ড্যাশেস, অর্থাৎ আপনি যদি লাইনটাকে ড্যাশ লাইন দিতে চান কিংবা ডট ডট দিতে চান, হাইফেন দিতে চান, যেরকম দিবেন আপনার লাইনটি কিন্তু সেরকমই এগুলো হয়ে যাবে। তো আপনার যেটা পছন্দ আপনি সেখান থেকে দিবেন। আমি तो हमें इखने तक डैश लाइन तक इटे रखलाम तारपर जो अपनी एरो तो जान एखने ये अपना शेप तक नानान धरने एरो अपनी दीते पारबेन। देखो आमी जखन माउस आनते सेई डिजाइनटा किन्तु देखाच्छे। तो मने करेन आमरा एटा दिलाम ताहले ए होम थेके आमरा ए शेप दिए ड्रइंग करे आरो एकटी सुंदर लाइन दीते पारलाम। एखाने डिजाइनटा हये गेलो। तो एई रकम आपनि आपनार पछंद मतो एखान थेके लाइन दिए आपनि एगुलोके डिजाइन करते पारबेन। तारपर आमरा शेपेर इफेक्टटा तारपर ए अपशनगुलो आमि एकटु परे देखाच्छि। তাহলে এটার মাধ্যমে আপনি লাইন টানতে পারবেন। আমরা আবারও যদি এখানে ড্রয়িং এ যাই, তো আপনার যে রকম লাইন প্রয়োজন মনে করেন আপনার এরকম লাইন প্রয়োজন। এই দেখুন এখন এটাকে আপনি আবার আগের মতো সুন্দর করে আপনি ডিজাইন করে নিতে পারবেন। তো এইভাবে আপনার যে ধরনের শেপ প্রয়োজন আবার এগুলোকে আপনি চাইলে উপরে নিচে উঠাতে পারবেন। এটা শেপের উপর ডিপেন্ড করে কিছু অপশন কিংবা সেটিং গুলো থাকে। তো এগুলো আপনি প্র্যাকটিস করবেন। এক একটাতে ক্লিক করলে এক একটা অপশনে আপনি যখন ক্লিক করবেন অনেক কিছু শিখতে পারবেন। এভাবেই শেখা হয়। ভিডিওতে তো সব দেখানো যায় না, তো এর জন্য আপনারা এইগুলোর উপর ক্লিক করে নানান ধরনের শেপ নিয়ে যে কোনো একটার উপর ক্লিক করবেন তখন নতুন করে একটা কিছু আসবে। তো এই জন্য আমি কিন্তু আপনাদেরকে পথ দেখিয়ে দিব, কিন্তু হাঁটতে হবে আপনাদের। তো সেম আমি এখানে আপনাকে একটা শেপ দেখাচ্ছি, আপনি আরও 10টা শেপ দিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। তাহলে এখান থেকে আরও নানান ধরনের লাইন আছে, সেগুলো আপনি দেখে নেবেন। তারপরে লাইনে পরে আছে রেক্টেঙ্গেলস। আপনি যদি রেক্টেঙ্গেল আপনি শেপ নিতে চান, আপনি রেক্টেঙ্গেলের যে শেপগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো সেম এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে ফরম্যাটে ক্লিক হয়ে যাবে, কিংবা এখানে ক্লিক থাকার উপরে আপনি ফরম্যাট ক্লিক করবেন তাহলে শেপগুলো আসবে। তো আসার পরে প্রথমে তো আপনি এখানে যে শেপ ফিল এখন এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখানে গিয়ে আপনি শেপের ডিজাইন কিংবা কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেই ধরনের শেপের কালার চেঞ্জ করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন শেপের ডিজাইনটা বা স্টাইলটা আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। এই দেখুন আমরা এখানে শেপের ডিজাইন কিংবা স্টাইলটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এইরকম আপনি আপনার যেরকম এখান থেকে শেপ পছন্দ আপনি রেক্টেঙ্গুলো নিলেন। তারপর আবার বেসিক শেপে গেলে আপনি নানান ধরনের ইমোজিগুলো পাবেন। তার ব্লক অ্যারোতে গেলে অ্যারো পাবেন, ইকুয়েশন শেপে গেলে প্লাস মাইনাস এগুলো পাবেন, ফ্লো চার্টে গেলে এগুলো পাবেন, স্টার্সে গেলে এগুলো পাবেন। যে ধরনের আপনি এখান থেকে পছন্দ আপনি সেটা নেবেন। তো আমি আরেকটা স্লাইডে গেলাম, এখানে গিয়ে এখান থেকে আমি বেসিক শেপ থেকে মনে করুন এই লাভের এই সাইনটা নিলাম। তাহলে আমরা এইভাবে যদি এখানে নেওয়ার পরে মাউস দিয়ে টান দিই এরকম হবে, আপনি যদি শিফট চাপ দেন এরকম আসবে, কন্ট্রোল চাপ দিলে এরকম হয়ে যাবে, অল্টার চাপ দিলে এরকম হবে। তো আপনি যদি শিফট চাপ দিয়ে ধরেন একেবারে অ্যাকুরেটটা আসবে। তো আমরা শিফট চাপ দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম। তাহলে দেখুন আমাদের একটি লাভ চেইন চলে এসেছে। তো এখন আমরা ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যাব আমরা এটা কারণ নানান ধরনের ডিজাইন করব কিংবা সুন্দর করব। তো আমরা ফরম্যাটে আসার পরে প্রথমে দেখুন এখানে যদি আমরা ইনসার্ট শেপে আসি এখানে আরও নানান ধরনের শেপ, ওই যে আমরা যেখান থেকে আসলাম সেম শেপগুলো এখানে আছে। মনে করেন আপনি এটার পাশাপাশি আরও একটা আনবেন, তো এই জন্য এরকম আর একটা শেপ আসবে, এখান থেকে আপনি আনতে পারবেন। তারপরে আসি এখানে আছে এডিট শেপ। আপনি যদি এই শেপটাকে বা এই লাভ সাইনটাকে কিংবা আপনার যে কোনো শেপটাকে আপনি এডিট করতে চান, এটার বিভিন্ন ডাইসগুলো অ্যাঙ্গেলগুলো আপনি এডিট করতে চান, এখানে এডিট শেপে ক্লিক করবেন। তো যদি আমরা এখানে চেঞ্জ শেপে ক্লিক করি তাহলে আবার কিন্তু এখানে শেপগুলো পাবো। তো আমরা এটা চেঞ্জ করব না, এটাকে এডিট করবো, যেন এডিট পয়েন্টস যাবো। তো এখন আমরা যদি এই যে দেখুন এখানে 2টা পয়েন্ট এসেছে। তো আপনার শেপ বেঁধে কিন্তু এটার পয়েন্ট বাড়তেও পারে কমতেও পারে। তো আমরা যদি এই শেপটাকে দিকে টান দিই দেখুন আমাদের লাভ সাইন এমন হয়ে যাচ্ছে। আবার আমরা যদি নিচেরটা ধরে এভাবে টান দিই তাহলে দেখুন এমন হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেমন করতেছি আমরা যদি শেপের এই যে এখানে দেখুন বাইরে আমি যদি মাউস আনি তাহলে কেমন দেখাচ্ছে, আর ভিতরে আনলে প্লাস সাইন হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এটার উপরে আনি তখন দেখুন অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা এটাকে এদিকে নিই দেখুন শেপটা কিন্তু বিভিন্ন ধরনের আকৃতি চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি শেপটাকে একটু এদিকে দিই তাহলে দেখুন ভালোবাসা কিংবা লাভ বাঁকা হয়ে গেছে। তো এভাবে আপনি শেপটাকে নানান ধরনের আপনি এডিট দিয়ে চেঞ্জ করতে পারবেন। তো আমরা চেঞ্জ করলাম না, তাহলে আমরা এডিট শেপ দিয়ে শেপের পয়েন্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে অপশনটি আছে টেক্সট বক্স। টেক্সট বক্স দিয়ে আপনি যে কোনো একটা টেক্সট বক্স আনতে পারবেন, তারপর এটাতে আপনি লিখতে পারবেন। এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ। তো টেক্সট বক্স দিয়ে কিন্তু আপনি চাইলে লেখাটাকে যেখানে ইচ্ছা ধরে কিন্তু আপনি এদিক সেদিকে আপনি নিতে পারবেন। তারপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মার্জ শেপ, অর্থাৎ 2টা শেপকে আপনি জয়েন করবেন কিংবা যুক্ত করবেন। তো এখানে যদি আমাদের শেপ একটা, এই জন্য আমরা জয়েন করতে পারতেছি না, তো এই জন্য আমরা মনে করেন এখান থেকে আরও একটি শেপ নিয়ে নিলাম। তাহলে দেখুন আমরা মনে করেন এখানে দুইটা শেপ আমরা এভাবে নিলাম তো নেয়ার পরে এখন যদি আমরা শেপ মার্জ যায় তাও আমরা পারবো না এখানে আমাদেরকে দুইটা শেপ সিলেক্ট করতে হবে তো আমরা সিলেক্ট করতে হলে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন দুইটাই সিলেক্ট হয়ে গিয়েছে এখন দেখুন এই যে মার্জ শেপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে তখন যদি আমরা মার্জ যায় ইউনিয়ন দিই তাহলে দেখুন দুইটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা শেপে ক্লিক করে দেখুন দুইটা কিন্তু একসাথে হয়ে গিয়েছে তারপর আমরা আবার যদি দুইটাকে সিলেক্ট করে এখানে যাই আমরা যদি এখানে কম্বাইন দেখুন দুইটা কম্বাইন হয়ে গিয়েছে অথবা আপনার যেরকম প্রয়োজন আপনি এখানে শেপে গিয়ে এগুলোকে এভাবে আপনি করে নিতে পারেন এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি শেপগুলো চেঞ্জ হবে তাহলে দেখুন আমরা যখন এগুলোর উপরে মাউস আনবো তখন দেখতে পারবো কোন মার্জের কি কাজ তো আমরা আমাদের যেটা প্রয়োজন আমরা সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেব তো আমি এখানে মার্জ করলাম না সেখানে ডিলিট করে দিলাম আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম আপনি শেপগুলো নেবেন তো শেপ যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি শেপের উপরে ক্লিক করবেন বাইরে কিন্তু ক্লিক থাকলে আপনি ডিলিট করতে পারবেন না শেপের উপরে এভাবে ক্লিক করবেন তো ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর যদি আপনি কিবোর্ডের ডিলিট প্রেস করেন এটা ডিলিট হয়ে যাবে কিবোর্ডে যদি আপনি ব্যাক স্পেস প্রেস করেন এটা ডিলিট হয়ে যাবে তাহলে এভাবে আপনি ডিলিট করবেন তারপর এখানে আছে শেপ স্টাইল তাহলে এখান থেকে আমরা যদি শেপ স্টাইলে যাই এটা দিলে দেখুন আমাদের শেপের স্টাইল চেঞ্জ হয়ে গেছে আমরা যদি এখানে ব্ল্যাক দিই ব্ল্যাক হবে এই কালার দিলে এই কালার হবে আর যদি আমরা চাই শেপ স্টাইলে আমরা এখানে ক্লিক করব নানান ধরনের শেপ আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি শেপগুলোকে আপনি চেঞ্জ করে দিবেন এতগুলো শেপের মধ্যে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখানে যে আদার থিম ফাইলে যাবেন এখান থেকে আপনি শেপগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন তারপর এখানে আছে শেপ ফিল তো শেপ ফিলটা কিন্তু একটুকে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি সেম কাজ আপনি এখান থেকে গিয়ে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন তারপর আইডোপার দিয়ে অন্য কালার নিয়ে এটা কালার সিলেক্ট করতে পারবেন এখান চাইলে পিকচার অপশন আছে আপনি অনলাইন থেকে পিকচার নামিয়ে এখান থেকে দিতে পারেন কিংবা পিসি থেকে এটার ভিতরে দিতে পারেন আপনি যদি অনলাইন থেকে দিতে চান তাহলে এখানে আমরা বিং আছে বিংয়ে সার্চ দেবো ওরকম দিলাম লাভ দিয়ে আমরা সার্চ দিলাম তাহলে এগুলো আসবে তো আশা করি মনে করি আমরা এখান থেকে এই টেক্সটটা দিলাম দেওয়ার পর আমরা ইনসার্ট দিলাম তো এটা করতে হলে কিন্তু আপনার পিসিতে নেট কানেক্ট থাকতে হবে তারপরে এটা ডাউনলোড হলো তাহলে দেখুন আমাদের শেপের মাঝখানে এই লেখাটি চলে এসেছে আমরা চাইলে এই লেখার মাঝখানে কিন্তু অন্যটি আমরা দিতে পারতাম অন্য ইমেজ দিতাম মনে করেন আমরা এই ইমেজ দিলাম তারপরে ইনসার্ট দিলাম তাহলে এটা একটু ডাউনলোড হবে তাহলে দেখুন আমাদের শেপের মাঝখানে নেট থেকে আমরা আরেকটি ছবি দিয়ে দিতে পেরেছি তো আপনি হয়তো নেট থেকে দিবেন না তো এই জন্য আপনি এখানে ফরম্যাটে গিয়ে আপনি শেপ ফিলে গিয়ে পিকচার দিলেন তারপরে কম্পিউটার থেকে দিলেন মনে করেন আমার কম্পিউটার থেকে আমি ইমেজটা দিলাম তারপরে ইনসার্ট দিলাম তাহলে দেখুন এই লাভ সাইনের মাঝে আমার একটি ছবি এখানে চলে এসেছে তাহলে এভাবে আপনি পিকচারের এখানে দিতে পারেন তারপর গ্রেডিয়েন্ট থেকে আপনি এখানে বিভিন্ন কালার দিতে পারবেন তারপর আপনি এখানে টেক্সচার আছে বিভিন্ন টেক্সচার আপনি এখান থেকে দিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখানে দিয়ে দিবেন তাহলে দেখুন লাভ সাইনটা আরও সুন্দর হয়ে গিয়েছে তারপর আমরা আবার ডাবল ক্লিক করলাম তারপর আছে শেপ আউটলাইন হচ্ছে আউটলাইন মানে বাইরে একটা লাইন আছে এটাকে আমরা চেঞ্জ করব এটা ডিজাইনগুলো আরও সুন্দর করব তো এই জন্য আমরা শেপ আউটলাইনে যাব শেপ আউটলাইনে যাওয়ার পরে আমরা এখানে যে ধরনের কালার দিব ওটা কিন্তু আউটলাইনটা সেই ধরনের কালার হয়ে যাবে তো আপনার যেটা পছন্দ আপনি সেই ধরনের কালারটা আপনি দিয়ে দিবেন আমি এখানে ব্ল্যাক দিলাম তারপর এখানে যদি আরও কালার যেতে চান পাবেন আইডোপার বাইরে থেকে দিবেন আপনি যদি আরও মোটা করতে চান ওইটে গিয়ে শেপ টেপে দিবেন আরও মোটা হয়ে যাবে তারপরে ড্যাশ লাইন দিতে চান তাহলে দেখুন শেপ টেপভাবে চেঞ্জ হচ্ছে তারপরে আসি এখানে আছে শেপের ইফেক্ট তো আমরা লাভটাকে একটু লাল কালার করে দিই লাল কালার একটু গর্জিয়াস মানুষেরও পছন্দ তো দিলাম তো আউটলাইন তো আমরা এখান থেকে ড্যাশ লাইন দিব না তো এরকম দিলাম তো আমাদের পর অপশনটি হচ্ছে শেপ ইফেক্ট তো শেপ ইফেক্টের মাধ্যমে আপনি শেপটাকে আরও গর্জিয়াস লুকিং করতে পারবেন তো আমরা শেপ ইফেক্টে যাব যাওয়ার পরে প্রথমে আছে প্রিসেট প্রিসেটে গেলে আপনি শেপের দেখুন 3D ডিজাইনগুলো কিন্তু আপনি করতে পারবেন আমরা একটু সেটে দিই প্রিসেটে গেলে আমরা দেখুন শেপের কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে তো যেটা আপনার পছন্দ আপনি সেটা দিবেন এই ডিজাইনটা দিই তারা দেখুন আমাদের লাভ বা ভালোবাসা শুয়ে গেছে তো আবার যদি এটাকে আপনি ঠিক করতে চান তাহলে আপনি প্রিসেটে গিয়ে যে কোনো একটি দিবেন তাহলে দেখুন এটা দিলাম তো আপনি এখান থেকে কিন্তু এখানে যদি আপনি প্রিসেটে গিয়ে 3D অপশন যান তাহলে আরও বিভিন্ন ধরনের অপশন পাবেন তো এখানে এটা কিন্তু আপনি হোয়াইটগুলো আপনি ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন এরকম তো এটা আপনি দেখে নেবেন इफेक्टे गए जो हमें शैडोते जाए शैडो मानी छाया जो एखे क्लिक करी नीचे एक छाया आसें তাহলে আমরা যদি শ্যাডোতে গিয়ে এখানে শ্যাডোতে দিই তাহলে এখানে দেখুন এটার পাশে কিন্তু একটা শ্যাডো কিংবা ছায়া আসছে তো এটা হালকা বোঝা যাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা শেপ বেদে কিন্তু আপনার এই শ্যাডোটা আরো চেঞ্জ হবে আরো দেখতে সুন্দর দেখাবে তো আমরা যদি এখানে শ্যাডোতে আমরা যে কোনো একটাতে দিই তো আমরা এখানে যে কোনো একটা দিলাম এটা পাশে কিন্তু একটু শ্যাডো চলে আসছে এটা আমাদের কালার কারণে বোঝা যাচ্ছে না তারপর অপশনটা হচ্ছে রিফ্লেকশন তো রিফ্লেকশন হচ্ছে কি দেখুন এই লাভ সাইনটাতে কিংবা এই শেপটাতে আমরা যদি এখানে রিফ্লেকশন দিই প্রথমটা নো রিফ্লেকশন তাহলে যদি প্রথমটা আমরা দিই দেখুন নিচে একটি রিফ্লেকশন চলে এসেছে আমরা এটা দিলে অন্যরকম আসবে এটা দিলে অন্যরকম আসবে এটা অনেকটা নিচে ছায়ার মতো চলে আসে তো আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে দিবেন তো আমার প্রথমটা পছন্দ আমি সেটা দিয়ে ওকে দিলাম তাহলে দেখুন এটার নিচে একটি রিফ্লেকশন চলে এসেছে তো এটা যদি আপনি না দিতে চান কিংবা মুছে ফেলতে চান তাহলে আপনি শেপ ইফেক্টে যাবেন যাওয়ার পরে আপনি रिफ्लेक्शने जाबेन तारपरे नो रिफ्लेक्शन दिबेन ताहले किन्तु एटा चले जाबे तारपर आपनि जोदि ग्लोते जान ताहले देखुन एटाके आरो विभिन्न कलर दिये आपनि ग्लो कराते पारतेछेन एइ जे एगुला जेटा आपनार पछन्द सेटा आपनि दिबेन आरो जोदि अन्य कलर दिते चान एखाने दिबेन ताहले एटा सहजे आपनि बुझते पारबेन तारपर आपनि जोदि सफ्ट एज आछे जोदि एखाने जान विभिन्न पॉइंटगुलो आपनि देखते पारबेन तारपर आछे विवेल विवेले गेले आपनि सेम शेपटाके आरो नानान धरनेर डिजाइन करते पारबेन किंबा स्टाइल करते पारबेन एटा किन्तु कम बोझा जाच्छे किन्तु एई शेपेर कारणे कम बोझा जाच्छे तारपर जोदि आपनि 3D रोटेशने जान आपनार शेपटाके आरो विभिन्न 3D प्यारालाले गेले एरकम प्यारालाल आपनि करते पारबेन तारपरे पार्सपेक्टिवे गेले आपनि आरो नानान धरनेर आपनि डिजाइन करते पारबेन तो आपनार जेटा पछन्द हय आपनि एखान थेके सेई डिजाइनटा दिये दिबेन तारपरे एटा जोदि आपनि सोजा करते चान आबार ताहले आमरा एखान दिये गिये 3D থেকে এটাকে আমরা সোজা করে দিলাম তারপর অপশনটি আছে টেক্সট স্টাইল মনে করুন আমরা এই শেপের ভিতরে আমরা লিখব তো লিখতে গেলে আমরা এখানে যে টেক্সট আছে আমরা মনে করুন প্রথমটা নিলাম তাহলে আমরা এখানে লিখলাম মনে করুন আমরা এখানে লাভটা এখানে লিখলাম তো লেখার পরে যে এখানে টেক্সটটা আমরা এইভাবে আমরা সিলেক্ট করে এখান থেকে আরো বিভিন্ন ধরনের টেক্সটের ইফেক্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো তো এটা যদি আমরা ফন্ট বাড়াতে চাই হোমে গিয়ে আমরা এখান থেকে আমরা ফন্টটাকে বাড়িয়ে দিব দেখুন তারপরে যদি আমরা আবার ফরম্যাটে যাই তাহলে এখান থেকে আমরা নানান ধরনের টেক্সটের আমরা ডিজাইনগুলো চেঞ্জ করে দিলাম তারপর এখানে আবার আপনি যদি টেক্সটের ফিলে যান এই যে টেক্সটের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন বাকি অপশনগুলো তো একই আরও একবার দেখিয়েছি সবগুলো একই অপশন তো আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে দিয়ে দিবেন তারপর সেম এখানে আছে টেক্সটের আউটলাইন আউটলাইন হচ্ছে যে বাইরের কালার একটা ওকে দেখিয়েছি তো আপনি এখান থেকে এখানে টেক্সটের যে আউটলাইনটা দিতে চান যে কালার দেবেন আপনি সে কালার হয়ে যাবে তো আপনি এখান থেকে সেম টেক্সটের ইফেক্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন টেক্সটের যে কোনো ধরনের ইফেক্ট তারপরে রিফ্লেকশন অনেক সুন্দর একটি রিফ্লেকশন চলে আসছে যদি আপনি টেক্সটে আপনি গ্লো দিতে চান এখানে গ্লোটা চলে আসবে তারপরে রোটেশন দিতে চান এটা চলে আসবে তো এগুলো আপনি চেক করে নেবেন তাহলে দেখুন আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করতে পেরেছি শেপ দিয়ে তাহলে শেপের আমরা উপরে ডাবল ক্লিক করে ফরম্যাটের আমরা সবগুলো দেখে নিলাম এখন আমাদের আছে এখানে অ্যারেঞ্জ অপশনটি আছে তারপর এখানে যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যারেঞ্জ তো আমরা যদি এখানে অ্যারেঞ্জের উপরে ক্লিক করি দেখুন এটা কিন্তু ইনঅ্যাকটিভ আছে তো এটা হচ্ছে কি এটা অ্যারেঞ্জটা হচ্ছে মূলত শেপের কাজ তো আমরা এটাকে যে কোনো একটা শেপকে সিলেক্ট করতে হবে তাহলে দেখুন এটার অনেকগুলো অপশন অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখানে যে ড্রয়িং অ্যারেঞ্জ অপশনটি আছে আমরা যদি এখানে সিলেক্ট করে ফরম্যাটের উপরে যাই এখানে কিন্তু এই যে অ্যারেঞ্জ গ্রুপটা কিন্তু আছে জিনিসটা কিন্তু একই ভিতরে যেটা বাইরে সেটা তো আমরা বাইরে ক্লিক করলাম তাহলে কিন্তু অ্যারেঞ্জটা নাই এইজন্য আমরা আলাদা একটা শেপ নিয়ে আসি এই জিনিসটা আপনি একটু ভালো করে খেয়াল করুন এর কারণ হচ্ছে এমএস ওয়ার্ডে এই শেপের এই কাজটা নিয়ে কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন না তো এখানে একটু ভালো করে খেয়াল করুন যারা আমার এমএস ওয়ার্ডের ভিডিও দেখেছেন তারা এখন ক্লিয়ার হয়ে যাবেন তো এই জন্য আমরা আবার এখান থেকে যে কোনো একটি শেপ নিলাম মনে করেন আমি এখান থেকে এই যে স্টার্স ব্যানার স্টার অ্যান্ড ব্যানার যাব তো এখান থেকে এই ডিজাইনটা নিলাম নেওয়ার পর এভাবে আমরা টান দিলাম তাহলে এখান থেকে একটু ডিজাইনটাকে আমরা চেঞ্জ করে দিলাম তারপরে টান দিলাম এখন হচ্ছে কি নিচের লেখাটা ঢেকে গিয়েছে তো এই জিনিসটা কিন্তু আপনারা এমএস ওয়ার্ডে পারতেছেন না বুঝতেছেন না প্রচুর কমেন্ট এসেছে তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখন আমরা লেখাটাকে কীভাবে উপরে উঠাবো কিংবা এটাকে নিচে নিব যে কোনো একটি কাজ করলেই হবে তো আমরা এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা অ্যারেঞ্জে যাব অ্যারেঞ্জ যাওয়ার পর আমরা ব্রিং টু ফন্ট দিলে এটা উপরে উঠে যাবে অলরেডি এটা উপরেই আছে তো এই জন্য আমরা এটা দিব না সেন্ড টু যদি আমরা ব্যাকে দিই তাহলে দেখুন আমাদের শেপটি ব্যাক এবার নিচে চলে গিয়েছে, লেখাটি উপরে উঠে গিয়েছে। এভাবে লেখাটাকে আপনি শো করাবেন। তো আপনি যদি চান না উপরেই থাকবে, যে অর্ধেক যদি আমরা উপরে দিই অর্ধেক নিচে দিব ঢেকে দিব, তো এই জন্য আমরা এভাবে টান দিয়ে এটাকে ছোটো করলাম। এখন আমরা এটার উপরে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনি অ্যারেঞ্জে গিয়ে আপনি যদি ফ্রন্ট দেন তাহলে দেখুন উপরে উঠে গিয়েছে, অর্ধেক উপরে অর্ধেক নিচে। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা দিবেন। অ্যারেঞ্জে গিয়ে আপনি সেন্ড টু ব্যাকে দিলে এটা দেখা যাবে। তো আপনি যদি বিং ফরওয়ার্ড দেন, এটা হচ্ছে তখন দুইটা শেপ থাকবে, মনে করুন দুইটা শেপ আছে। এখন আমরা অ্যারেঞ্জে গিয়ে বিং ফরওয়ার্ড দিলাম, তাহলে এখন দেখুন একবার নিচে চলে গেছে কিন্তু এটা উপরে উঠে গিয়েছে। এটা যখন দুইটা শেপ থাকবে তখন কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। তাহলে আমরা আবার এটা সিলেক্ট করলাম, অ্যারেঞ্জে গিয়ে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড দিলে একবার নিচে চলে যাবে। তো এইগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝতে পারবেন। এখন যদি আমরা লাভটাকে নিচে নিতে চাই, অ্যারেঞ্জে গিয়ে আমরা সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলাম, তাহলে দেখুন এটা নিচে চলে গেছে, এটা উপরে উঠে গিয়েছে। তো এটা হচ্ছে অ্যারেঞ্জের কাজ। তারপরে আছে অ্যারেঞ্জে গ্রুপ। গ্রুপ হচ্ছে আপনি মনে করুন এটা যখন আমরা শেপটাকে টান দেবো এটা চলে আসছে। তো যদি আমরা দুইটাকে একসাথে নিতে চাই তো আমাদেরকে দুইটা শেপ সিলেক্ট করতে হবে। দেখুন এটা এখন ইনঅ্যাক্টিভ আছে গ্রুপ। তো আমরা এটা সিলেক্ট আছে, কিবোর্ডের শিফট চেপে ধরে এই লাভে ক্লিক করলাম, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি অ্যারেঞ্জে যাই দেখুন গ্রুপ চলে আসছে। তো আমরা গ্রুপে ক্লিক করলাম, দুইটা গ্রুপ হয়ে গিয়েছে। গ্রুপ হলে জয়েন্ট থাকবে, ভাঙবে না। এখন যদি আমরা যে কোনো একটাকে ধরি তাহলে দেখুন দুইটা কিন্তু একসাথে নাড়াচাড়া করতেছে। যদি আমরা এটাকেও চাই তাহলে আমরা এটার উপরে এভাবে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তিনটে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা অ্যারেঞ্জে গিয়ে গ্রুপ দিই দেখুন তিনটে গ্রুপ হয়ে গেছে, এখন কিন্তু লেখাটা সহকারে মুভ করতেছে। তাহলে এইভাবে আমরা গ্রুপ করলাম। এখন যদি আবার গ্রুপ ভাঙতে চাই আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে আমরা আনগ্রুপ দিলে আবার ভেঙে যাবে। আবার দেখুন তিনটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এই দুইটা আমরা একসাথে করেছিলাম গ্রুপ। এখন আবার এই দুইটাকে আমরা যদি অ্যারেঞ্জে গিয়ে আনগ্রুপ দিই তাহলে দেখুন এই দুইটা কিন্তু আলাদা হয়ে যাবে, এই দেখুন আলাদা হয়ে গেছে। তো আবার আমরা অ্যারেঞ্জে গিয়ে যদি রি গ্রুপ দিই আবার আগের মতো গ্রুপ হয়ে যাবে। দেখুন এখন আবার এই দুইটা গ্রুপ হয়ে গেছে। আবার যদি অ্যারেঞ্জে গিয়ে আমরা আনগ্রুপ দিই আবার ভেঙে যাবে। তো এইভাবে আপনি অ্যারেঞ্জের মাধ্যমে আপনি গ্রুপগুলোকে করতে পারবেন। তো আমরা এটার উপর রাখলাম। সেম এটার একটু যদি আপনি ডিজাইনটা চেঞ্জ করছেন, কালার চেঞ্জ করছেন, এটা কিন্তু একটু আগে দেখালাম, আপনি ভুলে যাবেন কিংবা আবার হয়তো এটা প্রশ্ন করবেন, তো এই জন্য আবার দেখালাম। ফরম্যাটে যাব, এই যে দেখুন এখান থেকে শেপ ফিলে গিয়ে আপনি যে কোনো কালার দিতে পারবেন আপনি। তো আমরা যদি এখানে ফরম্যাটের উপরে ক্লিক করি দেখুন অ্যারেঞ্জে বিং ফরওয়ার্ড দুইটা মিলে একটা গ্রুপ, সেন্ড ফরওয়ার্ড আলাদা এবং সিলেকশন প্যান নতুন করে এসেছে। অর্থাৎ সিলেকশন প্যানটা কি, আমরা যদি এখানে সিলেকশন প্যানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে যতগুলো রেক্টেঙ্গুলার থাকবে বা তিনটে এখানে আছে, আমরা যদি এটা ধরি এই যে দেখুন আমাদের পাওয়ার পয়েন্ট লেখাটা সিলেক্ট আছে। এখন আমরা কিবোর্ডে অ্যারো দিলে এটা আমরা সিলেক্ট করতে পারবো। অনেক সময় আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এই শেপগুলোকে আপনি ধরতে পারবেন না। মনে করেন আমি পাওয়ার পয়েন্টটাকে ধরবো, অর্থাৎ আপনি ধরতে পারতেছেন না। এই যে দেখুন এখন ধরতে পারছি, আপনি ধরতে পারবেন না, তখন আপনি এটার উপরে ডাবল ক্লিক করবেন বা ফরম্যাটে যাবেন, যাওয়ার পরে সিলেক্ট প্যান যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে তিনটে আসবে, যেটার উপর ক্লিক করবেন এই যে হার্ট টু দিলে হার্টের উপর আসবে, হরাইজন্টাল দিলে এই শেপের উপর আসছে, তো রেক্টেঙ্গেল 17 দিলে পাওয়ার পয়েন্টের উপর আসছে। তাহলে আপনি আলাদা করে এগুলোকে ধরতে পারবেন। এটা হচ্ছে সিলেকশন প্যানে কাজ। তারপরে এখন আসবো আমরা অ্যালাইনে। তো অ্যালাইন কিন্তু এখানেও আছে অ্যারেঞ্জে। তো এটাকে যেটাকে আপনি অ্যালাইন করতে চান কিংবা এদিক ওদিক নিতে চান সেটার উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি অ্যারেঞ্জে গিয়ে এখানে যদি অ্যালাইনে যান তাহলে অ্যালাইনে গেলে আপনি লেফট অ্যালাইন, লেফটে চলে যাবে। অ্যালাইনে গেলে আপনি যদি সেন্টার দেন সেন্টারে আসবে, রাইট দিলে রাইটে। তারপরে এখানে যদি আপনি টপ দেন উপরে চলে যাবে, বটম দিলে নিচে। তো এগুলো আপনি দেখে নেবেন, এটা তেমন গুরুত্বপূর্ণ না কেন, আপনি এটা অ্যালাইনটা কিন্তু ধরে আপনি যেখানে ইচ্ছে ওখানে নিতে পারবেন। তো আপনি এটাকে ম্যানুয়ালি আপনি করবেন। তারপর আছে রোটেট। তো রোটেট হচ্ছে কি, এটার মাধ্যমে ঘুরানো বা আপনি, তো এখানে যদি আপনি 90 ডিগ্রি দেন 90 ডিগ্রি রোটেট হবে। আবার যদি রোটেট লেফটে 90 ডিগ্রি দেন এভাবে রোটেট হবে। তো এইভাবে আপনি এটাকে রোটেট করতে পারবেন। তো রোটেটটা আপনি এটাকে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। তো এই যে উপরে একটা গোল সাইন আছে, এটাকে যদি আপনি ঘুরান তাহলে দেখুন আপনি এটা কিন্তু ম্যানুয়ালি আপনি রোটেট করতে পারতেছেন। তো এটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, আরও বেশি অ্যাকুরেট আপনি করতে পারবেন। তো শুধু লাভ এটা না, এটাকে আপনি চাইলে রোটেট করতে পারবেন। আমরা এটার উপর যদি ক্লিক করে দেখুন এটা রোটেট হয়ে যাচ্ছে। তাহলে অ্যারেঞ্জের মাধ্যমে আপনি শেপগুলোকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। তো আপনি যখন যে কোনো শেপের উপরে ক্লিক করবেন কিংবা এখানে আপনি ডাবল ক্লিক বা ফরম্যাটের উপর ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন সাইজ তো সাইজটা হচ্ছে কি আমরা মনে করি এই শেপটাকে এভাবে যখন টান দিয়ে বড় ছোট করি তখন এই সাইজটা কিন্তু ছোট বড় হয় কিন্তু আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি করতে পারবেন মনে করুন আমি এখানে তো আমরা যদি এখানে 8 দিই এবং এটাকে আমরা 8 দিই তাহলে দেখুন এটাকে আপনি ম্যানুয়ালি ভাবে কন্ট্রোল করতে পারবেন তাহলে আপনি এইভাবে রোটেট করে এইভাবে ম্যানুয়ালি আপনি সাইজও করতে পারবেন তাহলে তারপর আমরা যদি এখান থেকে দেখি তারপরে অ্যারেঞ্জ আমরা দেখে নিলাম তো এখানে হচ্ছে কুইক স্টাইল আমরা একটুকে দেখলাম এখান থেকে যে কোনো স্টাইল চেঞ্জ করবেন তারপরে শেপ ফিল শেপ আউটলাইন শেপ ইফেক্ট এগুলো আমরা এখানে ডাবল ক্লিক করে অর্থাৎ ফরম্যাটে কিন্তু এগুলো আমরা দেখেছি শেপ স্টাইল ওয়াটার স্টাইল তারপরে অ্যালাইন গ্রুপ রোটেশন আমরা এগুলো কিন্তু এখান থেকে দেখেছি তারপর আমরা দেখব এডিটিং গ্রুপ তো এডিটিং গ্রুপ দেখার আগে আপনাকে শেপের আরো একটু কিছু দেখিয়ে আসি যেমন মনে করুন আমরা শেপের যদি এখান থেকে ব্লক অ্যারো আমরা দেখাই নাই তো ব্লক অ্যারো আমরা এখান থেকে নিলাম তো ব্লক অ্যারো নেওয়ার পরে মনে করেন আমরা এভাবে টান দিলাম তাহলে দেখুন এরকম একটা শেপ চলে এসেছে তো এখন আমরা এটাকে এদিকে রোটেট করলাম তাহলে দেখুন এদিক হয়ে গিয়েছে এখন আমরা এটাকে রোটেট এইভাবে ক্লিক করলাম তারপর এটাকে আমরা আবার রোটেট করলাম তাহলে দেখুন এখন আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে এটাকে লাভ বোঝাতে পারবো তো তারপর আমরা এখানে এভাবে যদি এভাবে টান দিই এটা চিকন হবে এখানে টান দিলে এটা এরকম হবে তারপর আমরা এটাকে সিলেক্ট করে আরও কাছাকাছি বা কিংবা বড় করে দিই তারপরে এদিকেও আমরা টান দিয়ে বড় করে দিলাম তাহলে দেখুন একটা অ্যারো দিয়ে আমরা এরকম সুন্দর করে আমরা দেখিয়ে দিতে পারলাম তো সেম এখানে যদি আপনি এটার কালার চেঞ্জ করতে চান এখানে ডাবল ক্লিক করে ফিল শেপে গেলে আপনি এটা কালারগুলো আপনি দিতে পারবেন তো এরকম দিবেন তারপরে আরও একটা জিনিস দেখে আপনাকে এখানে নানান ধরনের শেপ আছে আপনি এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন তো এখানে বিভিন্ন ধরনের শেপগুলো নিলে আপনি কিন্তু অনেক কিছু আপনি দেখতে পারবেন মনে করেন আমরা এখান থেকে একটা স্টার শেপ নিলাম এখান থেকে এভাবে টান দিলাম এভাবে শেপ হয়ে গেল এভাবে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ডিজাইন আঁকতে পারবেন আপনি চাইলে এখান থেকে আরও নানান ধরনের শেপ আপনি দিতে পারবেন তারপরে এভাবে যদি আপনি সিলেক্ট করেন এভাবে শেপের ডিজাইনগুলো হবে কিংবা কালারগুলো হবে তো আপনি এগুলো দিতে পারবেন মনে করেন আপনি যদি এখানে শেপ দিয়ে একটি পতাকা কিংবা অন্য কিছু আঁকতে চান এটা সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটির ব্যাপার তো মনে করেন আমরা এখান থেকে একটা শেপ নিলাম একটা রেক্টেঙ্গুলার নিলাম তো নেওয়ার পরে এরকম একটা রেক্টেঙ্গুলার আমরা দিলাম তো দেওয়ার পরে এটার উপর আমরা ডাবল ক্লিক করে এখানে শেপ ফিলে গিয়ে আমরা একটি কালার দিলাম তারপর আমরা আবার এখানে হোমে গিয়ে শেপে গিয়ে একটি আমরা বৃত্ত নিলাম বৃত্তটাকে বসালাম তারপরে এখানে বৃত্তের উপর আমরা ফরম্যাটে গিয়ে শিপ ফেলে আমরা রেড কালার দিলাম তাহলে দেখুন এটা বাংলাদেশের জাতীয় পতাকা হয়ে গিয়েছে তো এখন যদি আপনি চান এখানে একটি বার দিবেন তাও সমস্যা নেই আপনি বার দিতে পারবেন এখান থেকে আরেকটি শেপ নিয়ে এভাবে আপনি বারও দিয়ে দিতে পারবেন মনে একটা আমরা এটাকে বার দিলাম তাহলে দেখুন আমরা বার দিতে পারছি শুধু এই বার না চাইলে আরও অনেক কিছু করা যাবে এই যে আমরা মনে করেন এখানে বারের মাথায় আরও অন্য কিছু দিতে পারবো তো এইভাবে আপনি শেপগুলো আঁকবেন এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক আপনি শেপগুলোকে আমার ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে পারেন কিংবা আমার ফেসবুক পেজে আপনি মেসেজ করে আমাকে দেখাতে পারেন তাহলে এখান থেকে আপনি যেগুলো পছন্দ এরকম এইভাবে মনে করেন আমরা একটা ইমোজি নিলাম এই যে ইমোজি দিলাম ইমোজির আমরা কালারটাকে আমরা চেঞ্জ করব। এই যে মনে করেন আমরা দেখুন ইমোজির একটা কালারটাকে আমরা চেঞ্জ করলাম তো এটা হাসিটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো দেখুন মুখটা আমরা এখানে সিলেক্ট করে এভাবে মুখটাকে আমরা ঠিক করে দিলাম তাইলে এরকম শেপগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এগুলো আপনি প্র্যাকটিস করবেন তারপর আমরা এখানে যখন শেপে যাব শেপে গেলে আমরা এখান থেকে যে শেপগুলো নিব আমরা এখান থেকে শেপগুলো নিতে পারবো তারপর দেখুন ইকুয়েশনে গেলে আমরা এভাবে প্লাস বসাতে পারবো মাইনাস বসাতে পারবো এরকম আমরা স্টারসে গেলে স্টার নিতে পারবো কলআউটসে গেলে আমরা কলআউটস দিতে পারবো কলআউটসটা হচ্ছে কি তাহলে কলআউটস বোঝানোর জন্য আমি একটি নতুন স্লাইড নিলাম তাহলে নিউ স্লাইড নেওয়ার পরে প্রথমে আমি একটু ছবি নিয়ে আসি ইনসার্টে গিয়ে দেখুন ছবিটা নিলাম নেওয়ার পরে এখন আমি একটা কলআউটস নিব এর জন্য হোমে গিয়ে আমরা এখান থেকে এটা নিলাম নেওয়ার পরে এইভাবে টান দিলাম তারপরে তাহলে এটা আমি বলতেছি এই জন্য এভাবে সিলেক্ট করে দিলাম এটার আমরা ডিজাইনটাকে চেঞ্জ করব। তাহলে দেখুন এটা দিলাম তারপর যদি আমরা এটার ভিতরে কিছু লিখে দিই আমরা ফন্টটাকে একটু বড় করে দিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে হাই দেখুন তাহলে এভাবে কলআউটস দিয়ে আপনি এগুলো আপনি বসাতে পারবেন তো আপনি যদি চান অন্যগুলো আপনি এখান থেকে দিতে পারবেন যেমন এটা দিলাম আমরা এটা দিয়ে দিলাম তো এখন আমরা এখানেও যে কোনো কিছু আমরা লিখতে পারবো আমরা হ্যালো দিলাম তাহলে এভাবে আপনি এগুলোর কলআউটস আপনি লিখতে পারবেন তারপর এখানে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে অ্যাকশন বাটন। অ্যাকশন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যাকশন বাটন আছে। আমরা যদি এখান থেকে একটা অ্যাকশন বাটন নিয়ে এখানে এভাবে টান দিই তাহলে একটা অ্যাকশন বাটন চলে আসবে। তো আসার পরে আমরা এখান থেকে বিভিন্ন কিছু লিঙ্ক করতে পারবো। মনে করেন হাইপার লিঙ্কের মতো আমরা এখানে নিউ স্লাইডে না গিয়ে আমরা এখানে আছে নেক্সট স্লাইড। তো আমরা যদি এখানে নেক্সট স্লাইডে দিই তাহলে নেক্সট স্লাইডে ক্লিক করলাম, তারপর আমরা এখান থেকে ওকে দিলাম। তাহলে যখন আমরা স্লাইডটাকে আমরা প্রিভিউ করব এখানে আমরা ক্লিক করলে দেখুন নেক্সট স্লাইডে চলে যাবে। তো আমরা যদি দ্বিতীয়টাতে গিয়ে মনে করুন এখানে অ্যাকশন বাটনে গিয়ে আমরা যদি প্রিভিয়াস স্লাইডের একটি অ্যাকশন বাটন নিই, আমরা এটাতে প্রিভিয়াস স্লাইড দিলাম, একটা সাউন্ড দিলাম। কী ধরনের সাউন্ড দেবো? মনে করেন একটা অ্যারো সাউন্ড দিলাম, ওকে দিলাম। তারপর আপনি যদি স্লাইড যখন ভিউ করবেন, যখন এখানে আমরা ক্লিক করব প্রিভিয়াস স্লাইডে এটা চলে যাবে। মনে করেন এটাতে আছে, আমরা যদি ক্লিক করি দেখুন এটা প্রিভিয়াস স্লাইডে চলে গিয়েছে। তো আপনি চাইলে অ্যাকশন বাটনটাকে আপনি এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ডিজাইন আপনি এখান থেকে করে দিতে পারবেন। তো এই অ্যাকশন বাটন কিন্তু আরও অনেক কিছু করা যায়। মনে করেন আমরা এখানে অ্যাকশন বাটনের মাধ্যমে একটা ভিডিও অ্যাড করব। তো এখান থেকে আমরা মুভির একটি অ্যাকশন বাটন নিলাম, অর্থাৎ ভিডিও ক্লিপের একটি অ্যাকশন বাটন নিলাম। তো নেওয়ার পরে আপনি এখান থেকে হাইপার লিঙ্ক টুতে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে চাইলে আপনি নিউ স্লাইড, প্রিভিয়াস স্লাইড, ফার্স্ট স্লাইড এগুলো দিতে পারবেন, কাস্টম শো দিতে পারবেন। আমরা মনে করেন আদার ফাইল দিলাম। তো আদার ফাইল দেওয়ার পরে মনে করেন আমরা আমাদের কম্পিউটার থেকে একটি ভিডিও দিব। মনে করেন এখান থেকে আমি অ্যানাডের এই ভিডিওটা দিলাম, তারপরে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে যখন আমাদের স্লাইডটি আমরা দেখব বা প্রদর্শিত হবে, এটা আসার পরে আমরা যদি এখানে এই ভিডিওর উপরে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে ভিডিওটা এভাবে চলবে। আমরা চাইলে কিন্তু এভাবে ভিডিওটাকে আমরা ছোট করে আমরা দেখাতে পারি, তো যেভাবে আপনি দেখাতে চান। তো এভাবে আপনি অ্যাকশন বাটনের মাধ্যমে এরকম অ্যাকশন আপনি তৈরি করতে পারবেন। কিংবা আপনি যদি চান, মনে করেন আমি এখান থেকে একটি অ্যাকশন বাটন নিলাম, তো নেওয়ার পরে এটাতে আমি হাইপার লিঙ্কে গিয়ে এখানে ইউআরএল দিলাম। তাহলে দেওয়ার পরে আমি যদি আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব দিই, মনে করেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি ওকে দিলাম, তারপর আমরা প্লে সাউন্ড দিলাম, যে কোনো একটি সাউন্ড দিলাম, তারপর আমরা ওকে দিলাম। তাহলে আমরা যখন আমাদের স্লাইডটি আমরা ভিউ করব তখন আমি যদি এখানে স্লাইড চলাকালীন অ্যাকশন বাটনে এখানে ক্লিক করি হোমে, তাহলে দেখুন একটি সাউন্ড হয়েছে এবং সেই সাথে আমার ফেসবুক পেজটি এভাবে ওই লিঙ্ক থেকে ওপেন হয়ে গিয়েছে। তাহলে আপনি চাইলে অ্যাকশন বাটনে যে কোনো আপনি লিঙ্কও ক্রিয়েট করতে পারবেন। তারপর আমাদের যে অপশনটি আছে সেটা হচ্ছে এডিটিং। এডিটিংয়ের প্রথমটি হচ্ছে ফাইন্ড। ফাইন্ডের মধ্যে আপনি যে কোনো কিছুকে আপনি খুঁজতে পারবেন, অর্থাৎ খুঁজে বের করবেন। তো এখানে যদি লেখা থাকে, আমরা ফাইন্ডের এখানে যদি আমাদের অনেকগুলো লেখা থাকে আমরা যে কোনো কিছু খুঁজবো। মনে করি আমরা এখানে খুঁজবো মোবাইল, MOBILE, তারপর আমরা ফাইন্ড নেক্সট দিলে তাহলে দেখুন আমাদেরকে মোবাইলটা এখান থেকে খুঁজে বের করে দিয়েছে। তো আপনি যদি ফাইন্ড কিবোর্ড শর্টকাট হিসেবে আনতে চান, কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করলে ফাইন্ড অপশনটি আসবে। তারপর অপশনটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস হচ্ছে পরিবর্তন করা। মনে করি আমরা এখানে যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রথম হচ্ছে ফাইন্ড হোয়াট, অর্থাৎ আপনি কি ফাইন্ড করবেন। তো ট্যাবটা আমরা স্ক্যানার অ্যান্ড ট্যাব দুই জায়গায় লিখে দিলাম। মনে করি আমাদের এখানে ট্যাব আছে, তো আমরা এখানে ট্যাব দিলাম, ট্যাব রিপ্লেস করে আমরা দিব মাউস। তো আমরা এখানে মাউস লিখলাম, ওকে। তো এখন আমরা যদি প্রথমে ফাইন্ড নেক্সট দিই তাহলে কিন্তু প্রথমে আমাদেরকে খুঁজে দিবে দেখুন ট্যাবটা কোথায় আছে। তারপর যদি আমরা রিপ্লেস দিই তাহলে ট্যাবের জায়গায় মাউসটি রিপ্লেস হয়ে যাবে। তো আমরা এখানে রিপ্লেস দিলাম, দেখুন রিপ্লেস হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে রিপ্লেস অল দিই, যতগুলো ট্যাব থাকবে কিংবা যতগুলো এখানে ওয়ার্ড থাকবে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। তো আমরা দেখুন রিপ্লেস অল দিলাম, দেখুন এখানে দেখাচ্ছে টু রিপ্লেসমেন্ট। ওকে দিলে দেখুন দুইটা ট্যাব ছিল, দুইটাই মাউস হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে রিপ্লেসের কাজ। তারপর এখানে আরও একটি অপশন আছে, আপনি যদি এখানে অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন রিপ্লেস ফন্টস, অর্থাৎ আপনি যদি ফন্ট রিপ্লেস করতে চান তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি ফন্টস মানে রিপ্লেস করবেন, এইগুলো ফন্ট হচ্ছে অ্যাডোবি ফাংশনস এটা আছে। তো এটাকে যদি আপনি রিপ্লেস করে আপনি মনে করেন এখান থেকে যে কোনো আপনি ফন্ট দিতে পারেন। মনে করেন আমি এখানে এই ফন্টটা দিলাম, দিয়ে আমরা রিপ্লেস দিলাম, তাহলে দেখুন আমাদের ফন্টগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এখানে যে অপশনটি আছে সেটা হচ্ছে সিলেক্ট। তো সিলেক্টের মাধ্যমে আপনি যে কোনো কিছুকে আপনি সিলেক্ট করতে পারবেন। तो मने करें प्रथमे आमरा सिलेक्ट अल दिले आमादेर एखाने स्लाइडेर उपरे क्लिक छिलो एजोन्य आमरा सिलेक्ट अल दिले सबगुलो स्लाइड एभाबे सिलेक्ट हये गियेछे। तो आमरा जोदि एखाने क्लिक करताम मने करें आमरा एखाने क्लिक करलाम ताहले आमरा एखन जोदि सिलेक्ट अल दिई ताहले देखुन पुरो लेखाटा सिलेक्ट हये गियेछे। जोदि आमरा एखाने क्लिक थाका अबस्थाय सिलेक्टे गिये सिलेक्ट अल दिई देखुन आमादेर सबगुलो शेप सिलेक्ट हये गेছে। এখন আমরা এগুলোকে ধরে মুভ করতে পারবো কিংবা যে কোনো কিছু করতে পারবো। তো মনে করুন আমাদের এখানে পাওয়ার পয়েন্টের উপরে ক্লিক থাকে, তাহলে এখন যদি আমরা সিলেক্ট অল দিই দেখুন সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হয়ে গিয়েছে। যদি আমাদের এখানে লেখার উপর এখানে ক্লিক থাকতো আমরা এখন যদি সিলেক্ট অল দিতাম তাহলে দেখুন সবগুলো লেখা সিলেক্ট অল হয়ে গিয়েছে অর্থাৎ ধরে ফেলছে। তাহলে এভাবে আপনি সিলেক্ট অলের মাধ্যমে আপনি যে কোনো কিছুকে সিলেক্ট করতে পারবেন। তারপর এটা হচ্ছে সিলেকশন প্যান। তো এই সিলেকশনের প্যানটা কিন্তু আমরা একটু আগে এই যে ফরম্যাটে এখানে দেখিয়েছিলাম। তারপর এখানে আবারও আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে সিলেক্টে গিয়ে সিলেক্ট প্যান দিই এখানে অনেকগুলো যতগুলো আমাদের এখানে আঁকা আঁকি কিংবা লেখালেখি আছে সবগুলো কিন্তু এখানে চলে এসছে। আপনি যেটাকে সিলেক্ট করতেছেন কিংবা ধরতে চান সেটার উপর ক্লিক করবেন দেখুন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। যেটার উপর ক্লিক করবেন সেটা আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। তাহলে এটা হচ্ছে সিলেক্টের কাজ। তাহলে আজকে আমরা পাওয়ার পয়েন্টের পার্ট 4 আমরা দেখে নিলাম কিভাবে ড্রয়িং করব কিংবা আঁকাআঁকি করব, বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারবো আমরা এবং শেপগুলোকে আমরা আঁকতে পারবো। তারপর আমরা শেপগুলোকে অ্যারেঞ্জ করতে পারবো, তারপর আমরা শেপগুলোর ফিল কালার আউটলাইন এগুলো দিতে পারবো, গ্রুপ করতে পারবো। তারপর আমরা দেখলাম এডিটিং গ্রুপের ফাইন্ড রিপ্লেস এবং সিলেক্ট। তাহলে এই ছিল পাওয়ার পয়েন্টের হোমের একবার শেষ ড্রয়িং এবং এডিটিং অপশন। আমরা নেক্সট পার্ট 5 এ দেখব ইনসার্টের কাজ। তাহলে আপনার ভিডিওতে যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে অবশ্যই আপনি একটি লাইক দিবেন। তাহলে ভিডিওটি কেমন হয়েছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সেই সাথে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।